প্রাচীন রামকেলির মেলার প্রস্তুতি ইতিমধ্যে তুঙ্গে। প্রশাসনের পক্ষ থেকে একদিকে যেমন জোর কদমে চলছে মন্দির ও মেলা সংলগ্ন এলাকার সংস্কারের কাজ, পাশাপাশি ইতিমধ্যে মেলায় এসে পৌঁছেছেন বিভিন্ন প্রান্তের বিক্রেতারা। শুধু তাই নয়, দেশের বিভিন্ন প্রান্তের সাধু সন্ন্যাসীরা ইতিমধ্যে পৌঁছেছেন রামকেলি ধামে। সাধুদের আখড়া ইতিমধ্যে বসেছে রামকেলি মেলার আশেপাশে। মেলা শুরুর তিন দিন আগে থেকেই ভিড় উপচে পড়ছে রামকেলি প্রাঙ্গণে। তীব্র গরমে কয়েক হাজার মানুষ এসে পৌঁছেছেন এই মেলায়, আর এতে তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে রামকেলি চত্বরে। দূর দূরান্ত থেকে আসা সাধু সন্ন্যাসীরা পানীয় জল সংগ্রহ করতে চরম সমস্যায় পড়ছেন। আজকে সাত দিন হচ্ছে, জল পাচ্ছেন? খাবার জল পাচ্ছে না। আমরা ওই গ্রামে অনেক দূর থেকে জল নিয়েছি, জীবন বাঁচাচ্ছি বাবা। সামনে জলের ট্যাঙ্কিটা ওই খারাপ হয়ে আছে, ওতে থেকে আমরা জল পাচ্ছি না বাবা। অনেক দূরে থেকে জল নিয়ে এসে খাচ্ছি। এমনকি আশেপাশের বাসিন্দারাও সমস্যায় পড়েছেন এই কয়দিন। যদিও মালদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম সমস্যার সুব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে, পিএইচই দপ্তরের মাধ্যমে পর্যাপ্ত পানীয় জল রামকেলি প্রাঙ্গণে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। শুধু তাই নয়, মালদহের এই প্রাচীন মেলা ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ ভক্তের সমাগম ঘটে। শান্তি শৃঙ্খলা বজায় রেখে রামকেলি মেলা উদযাপন করতে পর্যাপ্ত পরিকাঠামোগত ও নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এবং জেলা পরিষদের পক্ষ থেকে ইনফ্রাস্ট্রাকচার অ্যারেঞ্জমেন্ট যতগুলো আছে, যত ব্যারিকেডিং, স্টপ গেটস, প্যান্ডেলস করা, বিভিন্ন মাত্রার জন্য সব কিছু করা হচ্ছে, যাতে সেফটি সিকিউরিটি ভালোভাবে থাকে। যেগুলো পন্ডস আছে আমাদের ওখানে অনেকগুলো, সেখানে কোনো অঘটন না ঘটে বলে প্রপার ব্যারিকেডিং করা হয়েছে। সিসিটিভি অ্যারেঞ্জমেন্টস করা হয়েছে বিভিন্ন প্রেমাইসেসে। তার খুব গরম আছে, জলের আমরা এক্সট্রা সাবমার্সিবলস, এক্সট্রা টিউবওয়েলস লাগানো হচ্ছে। আমরা পিএইচই মেকানিক্যালকেও রিকোয়েশন দেওয়া হয়েছে ফর এক্সট্রা পাউচেস, বেশি নাম্বার অফ পাউচেস। লাস্ট ইয়ার আমরা 10,000 পাউচেস আমরা দিয়েছিলাম, বাট যেহেতু গরম খুব বেশি আছে এবার 20,000 পাউচেস আমরা এবার পার ডে রিকোয়েশন দিয়েছি। মালদহ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এবছর গোটা মেলা চত্বরে সিসিটিভি ক্যামেরার মোতায়েন করা হচ্ছে। এছাড়াও পর্যাপ্ত পুলিশ কর্মী, সিভিল ডিফেন্স কর্মী সহ স্বেচ্ছাসেবী কর্মী নিযুক্ত করা হয়েছে মেলা প্রাঙ্গণে। মেলায় আগত সাধু সন্ন্যাসী থেকে ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সে বিষয়টি মাথায় রেখে পরিকাঠামোগত উন্নয়ন করা হয়েছে মেলা চত্বরে। আগামী 15 জুন আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হবে, 18 জুন পর্যন্ত এই মেলা চলবে সরকারিভাবে। প্রশাসন থেকে কদিন আগে থেকে আসা যাওয়া করছে ডিএম সাহেব, এডিএম সাহেব বা অন্যান্য সরকারি উচ্চ প্রশাসনের সব ব্যক্তিরাই এসেছিলেন, এবং যা যা সমস্যাগুলো প্রতি বছর হয় সেগুলোকে ওনারা আবার তুলে ধরলেন, সেগুলো যেন সমস্যা এই বছরে যেন না হয়। এইসব ব্যবস্থা আগে থেকেই প্রস্তুতি, প্যান্ডেল, লাইট, এইসব জলের ব্যবস্থা হচ্ছে এখন। আর ভক্তরাও আসতে শুরু করেছে বিভিন্ন দূর দূরান্ত থেকে, যেমন উত্তরবঙ্গ থেকে তো প্রচুর ভক্তরা আসে, ওনারা প্রায় অনেক ভক্ত চলেই এসেছেন। আর বিশেষ করে এবারে যা গরম তাতে ভক্তদের হয়তো একটু কষ্ট হবে, পানীয় জলের একটু সমস্যা আছেই। মানে দীর্ঘদিন আগে থেকেই পানীয় জলগুলো পাচ্ছে না স্থানীয় লোকেরাও। ইতিমধ্যে রামকেলি মেলা প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ের। জেলা প্রশাসনের কর্তারা দফায় দফায় মেলা প্রাঙ্গণে গিয়ে সমস্ত রকম খতিয়ে দেখছেন, কোথাও যাতে কোনো রকম ঘাটতি না হয় সেই বিষয়গুলোর ওপর নজর দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। মালদহ থেকে হরসিৎ সিংহ, নিউজ 18 লোকাল।